বঙ্গবন্ধুর বাবা মা এবং বাড়ির অন্যান্যরা বঙ্গবন্ধুর কোনো কাজে কখনো বাধা দেননি, কারণ সকলে বিশ্বাস করতেন খোকা কখনো অন্যায় বা অসঙ্গত কিছু করবে না। এই বিশ্বাস বঙ্গমাতার মনে প্রগাঢ় আস্থার একটি শক্ত ভিত সৃষ্টি করেছিল, যার ফলে সারা জীবন তিনি বঙ্গবন্ধুর সব সিদ্ধান্তে সব কাজে প্রধান ও সর্বশ্রেষ্ঠ সহযোদ্ধা ছিলেন। পরবর্তীকালে এই মহীয়সী গরীয়সী চিরকল্যাণময়ী নারী রেণু বঙ্গবন্ধুর জীবনে বটগাছের ভূমিকা পালন করেছিলেন। তার অসংখ্য প্রমাণ বঙ্গবন্ধুর নিজের লেখাতে এবং তাদের সারা জীবনের যাপিত সংসার সংগ্রামে প্রমাণ হয়েছে। বঙ্গবন্ধু লিখেছেন তার অসমাপ্ত আত্মজীবনীতে, আব্বা ছাড়াও মায়ের কাছে থেকেও আমি টাকা নিতে পারতাম, আর সময় সময় রেণুও আমাকে কিছু টাকা দিতে পারত। রেণু যা কিছু জোগাড় করত বাড়ি গেলে আমি এবং দরকার হলে আমাকেই দিত, কোনোদিন আপত্তি করে নাই, নিজে মোটেই খরচ করত না, গ্রামের বাড়িতে থাকত আমার জন্যই রাখত। তার মানে রেণুর জীবনই তো ছিল খোকা বঙ্গবন্ধু, কাজে রেণু যা কিছু পেত দেখে দিত, বঙ্গবন্ধুকে দিত। ভারত বিভাগের সময় দিল্লির অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলনে যোগ দেওয়ার আগে বঙ্গবন্ধু বাড়িতে গিয়েছিলেন। তিনি লিখেছেন, টাকা দিয়ে আব্বা বললেন কোনো কিছুই শুনতে চাই না, বিএ পাস ভালোভাবে করতে হবে, অনেক সময় নষ্ট করেছ, পাকিস্তানের আন্দোলন বলে কিছুই বলি নাই, এখন কিছুদিন লেখাপড়া করো। আব্বা মা ভাই বোনদের কাছ থেকে বিদায় নিয়ে রেণুর ঘরে বিদায় নিতে এলাম, দেখি কিছু টাকা হাতে করে দাঁড়িয়ে আছে। অমঙ্গল অশ্রুজল বোধহয় অনেক কষ্টে বন্ধ রেখেছে, বলল একবার কলকাতা গেলে আর আসতে চাও না, এবার কলেজ ছুটি হলেই বাড়ি এসো। এত কষ্টের মধ্যে ওই টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন যে বঙ্গবন্ধুকে দেবেন, ভাবতে পারেন যে কি মনের মধ্যে বঙ্গবন্ধুর জন্য কীরকম তার ভালোবাসা ছিল। পাকিস্তান আন্দোলনে ব্যস্ত থাকায় বঙ্গবন্ধুর পড়াশোনা হয়নি, কিন্তু বিএ পরীক্ষা এগিয়ে এসেছে, সে সময় তিনি কলকাতায় তার ছোট বোনের বাড়িতে থাকলেন। সাত তাড়াতাড়ি করে তখন বেগম মুজিব ওখানে গেলেন যাতে বঙ্গবন্ধু ভালোভাবে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা হলো, বঙ্গবন্ধু বিএ পাস করলেন। এই যে বঙ্গবন্ধু বাবার কথা মানতে হবে, বাবার কথা শুনতে হবে, তাকে পাস করাতে হবে, তার মাথায় ওই এত বঙ্গবন্ধুর থেকে 10 বছরের ছোট গ্রামের একজন মেয়ে, একটি মেয়ে তার মাথায় বলল যে বঙ্গবন্ধুকে উর্ধে তুলে ধরতে হবে। এই তাড়াতাড়ি করে ছুটলেন, পড়াশোনা করলে পাস হল। বেগম মুজিব ছায়ার মতো স্বামীর অনুগামী ছিলেন, সে দূরে থেকেই হোক আর কাছে থেকেই হোক। আবার বঙ্গবন্ধুও তার জীবনে রেণুকে পরম নির্ভরতার জায়গায় স্থান দিয়েছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুজনের পারস্পরিক স্নেহ ভালোবাসার বন্ধনকেও অটুট ছিল। পাকিস্তানি শাসক দল বঙ্গবন্ধুকে বারবার কারাগারে নিয়েছে, অনেক দিন করে বন্দি রেখেছে, প্রচণ্ড অনিয়ম ও মানসিক কষ্টে তার স্বাস্থ্য এক সময় ভেঙে পড়ে। কেসের তারিখ অনুযায়ী তাকে ফরিদপুর থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ কোর্ট থেকে ফরিদপুর আনা নেওয়া করার সময় আত্মীয় স্বজন তাকে দেখতে আসতেন। এ বিষয়ে বঙ্গবন্ধু লিখেছেন, গোপালগঞ্জ পৌঁছালাম, এবারও বাড়ি থেকে সকলে এসেছে, সকলেই আমার শরীরের অবস্থা দেখে চিন্তাযুক্ত হয়ে পড়েছিল, মা তো চিৎকার করে কাঁদতে শুরু করলেন। রেণু আমাকে যখন একাকী পেল বলল, জেলে যাও আমার আপত্তি নেই, তবে স্বাস্থ্যের দিকে নজর রেখো, তোমাকে দেখে মন খুব খারাপ হয়ে গেছে, তোমার বোঝা উচিত আমার দুনিয়ায় কেউ নেই, ছোটবেলায় বাবা মা মারা গেছেন, আমার কেউই নেই, তোমার কিছু হলে বাঁচব কী করে, কেঁদেই ফেলল। এই যে দুজনের গভীর বন্ধন নির্ভরশীলতা, তা মৃত্যু পর্যন্ত একই রকম ছিল। জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা বঙ্গমাতার সাহসিকতার পরিচয় পাই,
বঙ্গবন্ধু জেলে থাকার সময় দলকে রক্ষা করা, যথাযথ নির্দেশ দেয়া, অর্থ দিয়ে সাহায্য করা সব তিনি করেছেন পাকিস্তানি গোয়েন্দাদের চক্ষু এড়িয়ে। প্রয়োজন বোধে বোরকা পরে তিনি চলাচল করেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় পাকি মিলিটারিরা বঙ্গবন্ধুকে বন্দি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তখন তার বড় মেয়ে শেখ হাসিনা দুকরে কাঁদছিলেন। বঙ্গমাতা বলেছিলেন, কাঁদিস না, তোর বাবার কিচ্ছু হবে না, ওরা কিচ্ছু করতে পারবে না। মহান স্বামীর প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও আস্থাই তার মনে অসীম সাহস ও শক্তি জুগিয়েছিল। মুক্তিযুদ্ধে নয় মাস পাকি সৈন্যরা তাদের সবাইকে নিচ্ছিদ্র পাহারায় গৃহবন্দী করে রেখেছিল। ওই পরিবেশে থেকেও বঙ্গমাতা মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়মিত সংযোগ রেখেছেন, দুই ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন। 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর ঘাতকরা তাকে বলেছিল, নিচে চলুন। তিনি ওদের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, না, কোথাও যাব না, তোমরা এখানে আমাকে মারো। আমার স্বামীকে মেরেছ, আমার বেঁচে থাকার আর দরকার নেই। কোনো ভয়, অনুকম্পা বা বাঁচার আকুতি তার ছিল না। মাথা উঁচু করে স্বামীর পদাঙ্ক অনুসরণ করেছেন। আমার পরম সৌভাগ্য যে আমি দুজনকেই কাছে থেকে দেখেছি এবং তাদের স্নেহদণ্ড হয়েছি, এইটা আমার জীবনের বড় সম্পদ। তাই আজ নত শিরে তাদের আদর্শ মাথায় তুলে নেই, চলার পথে তাদেরকেই দিশারি করে যেন চলতে পারি, এ হোক আমাদের প্রত্যয়।